এখন আফটার লাঞ্চ বসকে আমি দারুণ একদম মজাদার একটা শেয়ার শোনাবো বস। তুমি বসকে কি এন্টারটেইন করবে? ডিমের খোলার মতন বেকার থাকেলা, আর তুমি তো সিংহকে এমনিতেই ভয় পাও। যেমন বোতলের চিটি সবসময় বন্ধ করে রাখা দরকার, তেমন তোমার মুখটাও সবসময় বন্ধ করে রাখা দরকার। বাজে বকা পাকেলা, কেমন দিলাম বলো? কেমন? আচ্ছা তাহলে শোনাও দেখি। তাহলে প্রথমটা বলছি তোমার জন্য, তুমি যদি আমার বন্ধু হও পাক্কু, আহা নয় বাবা বলে বাবা, ইউ নো উইথ আ ডাবল ইউ। তুমি যেটা শোনালে সেটা শুনে আই বেরোলো, বা নয়। ওহো, তোমরা দুজন এবার একটু থামো তো। হ্যাঁ বলো থাকেলা। থ্যাংক ইউ বস। তুমি যদি আমার বন্ধু হও পাক্কু, তাহলে আজকের বিলটা তুমি দাও না বন্ধু। আরে কি শোনালে তুমি এটা? এবার আমি যেটা শোনাচ্ছি সেটা শোনো। গাধা যেটা খায় সেই ঘাস হচ্ছ তুমি, তেতো চবন প্রাস তুমি। গাধা যেটা খায় সেই ঘাস হচ্ছ তুমি, তেতো চবন প্রাস তুমি। মনে রাগের কারণ হচ্ছ তুমি, কিন্তু যেমনই হও একদম বেকার তুমি। স্কেটবোর্ডটাও ভেঙে গেল, আমি আর কখনো স্কেট করা শিখতে পারবো না। ওহো, বেচারি বাচ্চাটা দুঃখী, আমাদের ওর সাহায্য করা উচিত। অবশ্যই, চলো এক্ষুনি এই মুহূর্তে এই বাচ্চাটাকে ওয়ার্ল্ড ক্লাস স্কেটিং এর ট্রেনিং দেওয়া যাক। কিন্তু আমরা তো স্কেটিং করতে পারি না বস। তুমিও শেখার জন্য তৈরি হয়ে যাও, কারণ আমি তো স্কেটিং খুব ভালো পারি। হ্যাঁ হ্যাঁ। ওয়াও বস, কি দারুণ দেখাচ্ছে, একদম কুল ডুড। হ্যাঁ আমি হলাম স্কেটিং চ্যাম্প, আর তোমরা দুজন হবে আমার স্কেটবোর্ডস। হোয়াট অ্যান আইডিয়া বস, লেটস গো আমার স্কেটবোর্ডস। আমাদের করতে হবে হেল্প, কারণ আমরা হলাম গার্লস, বন্ধুদের বন্ধু। আর দাঁড়িয়ে থেকো না লাইট পোস্ট, চলো আমার লাইট স্পিড পোস্ট। ও মা গো, বস তো খুব ভারী। আপনি কে? আই এম বেস স্কেটিং চ্যাম্প। আপনি স্কেটিং চ্যাম্পিয়ন? ও ইয়া। আর তুমি? আমি রিয়া, আমি স্কেটিং শিখতে চাই, কিন্তু আমার স্কেটবোর্ডটা ভেঙে গেছে। আরে নো ফিয়ার, বাবুস্কি ইজ হিয়ার। আমার কাছে দুটো স্কেটবোর্ড আছে, আমি প্র্যাকটিসের জন্য এনেছিলাম। আমি তো এই একটাই ইউজ করব, অন্যটা দিয়ে তুমি প্র্যাকটিস করতেই পারো। থ্যাংক ইউ স্কেটিং চ্যাম্প বস্কি, আপনি যখন স্কেটিং করবেন তখন আমাকেও কি স্কেটিং শিখতে একটু হেল্প করতে পারবেন? আমি স্কুল স্কেটিং রেসে অংশ নিতে চাই, আর আমি একদমই স্কেটিং করতে পারছি না। আরে কেন নয়, স্কেটিং হলো জাদুর মতো, পুশ করলেই চলবে, ঝুঁকলেই দুলবে, চুটকি মেরে শেখাবো। ওয়াও, লেটস স্টার্ট রিয়া, কাম অন রিয়া, আস্তে আস্তে, হ্যাঁ তারপর পুশ। ভাগ্যিস তোমাকে বস চালাচ্ছেন, আমার তো ভয় করছে আমার না অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বেঁচে গেছি। যদি তুমি স্কেটবোর্ডটা থামাতে চাও একটা বার মাটিতে রাখবে। ব্রেক লাগলো তো? ওকে বসকে। আর রাস্তায় কোনো জিনিস পড়ে থাকলে তার উপর দিয়ে যেতে হলে তাহলে ওলি করবে এইভাবে। হোলি? হোলি নয় ওলি। এই ওলিটা আবার কি? ওলি কি করে পড়ে বসকে? একটা পা পেছনে, স্কেট উড়বে হাওয়ায়, আর সামনের পাটাকে স্লাইড আপ এইভাবে। ওয়াও, আমিও করব। ইয়েস, লেটস গো। এবার তোমার পালা পাকেলা, দারুণ মজা হবে লাফ দিতে। তুমি তো এমনিতেই বাদর, তোমার তো লাফ মারতে খুব মজা লাগে। ভেরি গুড রিয়া, আর একটু কনফিডেন্স নিয়ে। তুমি করে দেখিয়েছো। থ্যাংক ইউ স্কেটিং চ্যাম্প বস্কি। হ্যাঁ, এবার তুমি তৈরি একদম রেসের জন্য। Yeah!
স্কেটিং চ্যাম্পিয়নশিপ। রেস শুরু হতে যাচ্ছে, রিয়া অন দ্য বেস্ট। আমি তো টিটুর ব্যাপারে ভুলতেই ভুলে গেছি, আমি ওর নকআউট থেকে কি করে বাঁচবো? টিটুর নকআউট মানে? হ্যাঁ, ওই যে ও টিটু। টিটু কাউকে জিততে দেয় না, যে ওর থেকে আগে গিয়ে যায় তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় আর ডিসকোয়ালিফাই করিয়ে দেয়, এটাকেই ও বলে টিটুর নকআউট। আরে এটা তো একদমই ঠিক না, একেবারে চিটিং। রিয়া তুমি তোমার মনটা স্কেটিং এ দাও, টিটু আজ কোনো বাচ্চাকে নকআউট করতেই পারবে না, আর যদি করতে চায়ও তাহলে নিজেই নকআউট হয়ে যাবে। স্কেটার্স প্রমিস। ইয়েস। থাকেলা পাকেলা, আজ আমরা কিছুতেই টিটুকে চিটিং করতে দেব না, যে রেস জিতবে সে তার নিজের দমে জিতবে। করে দাও শুরু। ওকে গুরু। আজকের রেসটাও আমি জিতবো, টিটুর নকআউট আমার থেকে আগে কাউকে যেতে দেবে না। আচ্ছা, আমার থেকে আগে যাবে, এই নাও টিটুর নকআউট। আরে এটা কি করে হলো? ইয়েস রিয়া। টিটু নক আউট, টাইম আউট। এটা কি হচ্ছে, এটা কি করে হচ্ছে? আমার নকআউট হওয়াতেই হচ্ছে, সবাই আমার থেকে এগিয়ে যাচ্ছে। দারুণ ঘুরছো। জিততে পারবে না, আমি এক্ষুনি যাচ্ছি আর করে দেব নকআউট। আমি হেরে গেলাম। ঠিকঠাক করে চেষ্টা করো, চিটিং না করে, তাহলে একটা পজিশন পাবে। কে বললো? টাটা টিটু দাদা। আমি টিটু দাদার থেকে জিতে গেছি, আমি লাস্ট হইনি। সেকেন্ড লাস্ট পজিশনও গেল। কাম অন রিয়া, তুমি করতে পারবে। Yeah!
সরি রিয়া, আমার চিটিং করা ঠিক হয়নি। কোনো ব্যাপার নয়, এবার তুমি ভালো করে রেস করবে। থ্যাংক ইউ বুধবাস, থ্যাংক ইউ থাকলে পাকেলা। এই টাস্ক তো শেষ হলো, এবার বলো ডিনারের জন্য কোথায় যাওয়া যায়। আজকে ওই টেকো ভূতের বাংলোতে ভুতুড়ে ওস্তাদের তালে নাচতে নাচতে চলুন বস, উচ্ছের পায়েশ খাওয়া যাক। চলো আমার স্কেট বোটের চাকারা।